জাতীয় পর্যায়ে টেকসই উন্নয়নের জন্য সরকারি বেসরকারি সকলের অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে বলে মত দিয়েছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সকালে রাজধানীতে জাতীয় নাগরিক সংলাপে এই মতামত তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন পর্যায়ে উন্নয়ন নিয়ে কাজ করা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান তাদের মাঠ পর্যায়ের মতামত তুলে ধরেন। ডক্টর দেবপ্রিয় বলেন, শিক্ষা স্বাস্থ্য খাত নিয়ে এলাকা ভিত্তিক আলোচনা যদি না হয় তাহলে সুশাসন প্রতিষ্ঠা করা কঠিন হবে। সংলাপে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, সুশাসনের অভাব ও দুর্নীতির কারণে এসডিজি বাস্তবায়নে সমস্যা হয়। সব ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করার উপর জোর দেন তিনি। বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে গুরুত্ব দিয়ে কর্ম পরিকল্পনা ঠিক করতে হবে।